গুড মর্নিং, এখন বাজছে ঘড়িতে 5:30। তো সকাল সকাল উঠে গিয়ে স্নান টান সব কিছু হয়ে গেছে, কেন আজকে আমাদের 11 তারিখ, 11ই এপ্রিল। তো আজকে আমাদের স্কুলের ফার্স্ট ডে, দুটো নিচে তাতে যেতে হবে। গেটটা সাজিয়ে সব চলে গেছে, বাচ্চাদের জন্য বেলুন গেট করা হয়েছে, বাচ্চারা দেখে খুশি হয়ে যাবে অনেকদিন পর স্কুল আসার পর। তো সেই জন্য তো আমাকে তো উঠে পুজো টুজো দিতে হবে, এগুলো করতে হবে বলে আমি সকাল সকাল উঠে গেছি। এখন থেকে আমার মর্নিং 5:00 ঘুম থেকে উঠে রেডি হয়েছি আর কি, কারণ এরপর যদি আমি কাজগুলো শুরু না করি, বাচ্চাদের উঠানো টুঠানো যেগুলো টাইমগুলো থাকে ওগুলো না করি, তাহলে আমার টাইমে আমি নিচে যেতে পারবো না। আমাকে 7টার মধ্যে নিচে আজকে যেতেই হবে, পয়েন্টিভলি অন্যদিন 7:30 গেলেও হবে, কিন্তু আজকে পয়েন্টিভলি 7টার মধ্যে নিচে যেতেই হবে। যাই না ঠাকুর পুজোটা করে যেতে পারবো কি পারবো না দেখা যাক, কেন অনিমাদি এখনও আসেনি, ঠাকুর ঘরটা এখনও ম্যাসি হয়ে আছে, দেখি যতটা আমি মেকে করতে পারি। তো এখন ঘড়িতে বাজতে হচ্ছে 7:05। তো আমি রেডি হয়ে গেছি, পুজো দেওয়া হয়ে গেছে, সব কিছু ডান। তো চলো নিচে যাই, আজকে পরের ব্লগটা সান কন্টিনিউ করবে, আস্তে আস্তে তো 3:30-4 বাজবে, তারপর মিডলে যদি পারি তো ওখান থেকে ব্লগ কিছুটা শুট করবো। সিঙ্গারা আর চা এখন খাবে, সিঙ্গারাটা আজকে শর্মিষ্ঠার ছেলের অন্য এই জন্মদিন ছিল, প্রথম স্কুল আর জন্মদিন, সেই জন্য খাইছে সিঙ্গারা আর চা। আর এইরকম আমাদের এসে চলছে খড় 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 করে, কালকে সার্ভিসিংয়ের জন্য আসবে, সান ফোন করে সব কিছু ডান করে দিয়েছে। তো আজকে বা কালকে আসা করা হয়েছিল, আজকে যখন দিলো না কালকে নিশ্চয়ই আসবে। হ্যাঁ চলো চলবে না। তো দেখলাম মা ব্লগটা তো শেষই করেনি, প্লাস আর একটা জিনিসের ব্যাপারে বলার কথা ছিল, মায়ের মাসেরটা তোমাদের বলেই নি, শুধু সিনেম্যাটিক শট নিয়ে রেখেই দেওয়া হয়েছে আর কিছু না, আর এখানে পেরিয়ে আছে। যাই হোক, তো কালকে মায়ের এই কাপটা এসেছিলো, তোমরা দেখলেই সিনেম্যাটিক শটে আউলওয়ালা কাপটা। তো ইয়েস, এটা আমি ইনস্টাগ্রামে একটা মানে অ্যাড দেখে আমি কাপটা দেখলাম যে না আছে ভালো কোয়ালিটির, যতটা আমি মনে হচ্ছিলো ওয়েট হবে তার থেকে অনেকটা হালকা, মা বলছে সেরামিকের, কিন্তু যাই হোক তার থেকে অনেকটা হালকা একটা কাপ আর ভালো। মানে পরশুদিন অর্ডার করেছিলাম, ভালো তাড়াতাড়ি চলে এলো। ওই স্যান্টাক্রুজ এই আছে না, রোড আছে না এই মুম্বাইতে, তো ওখানের দোকান, তো সেখান থেকে খুব তাড়াতাড়ি চলে এলো। এটার দাম ছিল 500 সামথিং, কিন্তু ওই ডেলিভারি চার্জ একটুখানি বেশি পড়ে গেলো, 100 সামথিং পড়ে গেলো মুম্বাই থেকে এখানে আসতে, তো 600 সামথিং দাম পড়লো কাপটা। ভালো কিউট দেখতে কাপটা, মায়ের জন্য নিয়েছিলাম আউলওয়ালা কাপ, মায়ের জন্য নিলাম, সরি নিয়েছিলাম না, নিলাম আউলওয়ালা কাপ। তোমরা আর হ্যারি পটার দেখেছো, সেখানে একটা আউল ছিল হেডউইগ নামে, তো সেটাই অ্যাকচুয়ালি এটা মা ইউজ করে, তোমাদেরকে রিভিউ দিয়ে দেবো এখন। তো এখন আমি ব্লগটা এখানেই রাখছি, ব্লগটা খুবই ছোটো হয়েছে, কেন কি কালকে প্রথম দিন ছিল, কালকে অনেক নিচে কী বলবো ড্রেন হয়ে গেছে একদম এনার্জি, তারপর মা এসে উপরে মায়ের একাতেই ভালো লাগছিলাম, মা ঘুমিয়ে পড়েছিল, আর কালকে আমার অন্য একটা প্রজেক্ট ছিল, তো সেটা কমপ্লিট করতে করতে আমিও এদিকে আর বেশি ধ্যান দিতে পারিনি। তো আমি আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আমাকে আজকে আবার বেরিয়ে যেতে হবে তাড়াতাড়ি, এখন বাজে হচ্ছে 2:00। তো ইয়েস, এখন ব্লগটা এডিট করতে 3টার মধ্যে ব্লগ যাবে, দেখি কী কটার সময় যায়। তো আজকে ব্লগটা এখানে রাখছি, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, মনে যত্ন নিতে থাকবে, নিজেকে খুশি রাখবে, মানে কি যখনই মন খুশি থাকবে তখন শরীরে খুশি থাকবে, সবাই জানে এই ডায়লগটা বারবার বলেই যাই। তো ইয়েস, আপনার যেটা তোমাদের বারবার মনে করে দিতে হয়, বারবার মনে করার দায়িত্ব আমার, সেটা হচ্ছে ভক্তির কথা থাকবে। তো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে, অন্য কোনো ব্লগে এখানে বলছি নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য লাভ ইউ অল, বাই, সি।